নমস্কার, আমি সম্বিত, আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল। এবং আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যেটা কি ইহাতে আমাদের আগের দিনই দিয়েছে, একটা নন পেড অ্যাড কামিং সুন ফ্রম ইহা। তো ওটা নন পেড অ্যাডস না, ওটা কি নন পেড অ্যাড সেটা লেখা রয়েছে। তো অ্যাডস কামিং সুন ফ্রম ইহা, ইহা থেকে খুব তাড়াতাড়ি অ্যাড আসছে, কারণ ইহাতে যে বিজ্ঞাপন কোম্পানিগুলি আছে, যারা রেজিস্ট্রেশন করেছে, এতদিন ধরে শুনছি হাজারে হাজারে লাখে 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 না হাজারে হাজারে যারা রেজিস্ট্রেশন করেছে, তারা কিন্তু আমাদেরকে অ্যাড দেওয়ার জন্য রেডি আছে। কিন্তু ইহার তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মটা রেডি হচ্ছে, সেই অ্যাডটা আমরা পাচ্ছি না। ইহা যখন এই লাইভ সেশন ছেড়ে যখন আমাদের কাছে আসবে, মানে তাদের লাইভ সেশনটা আমাদের সামনে রাখবে, তখনই কিন্তু আমাদেরকে এই অ্যাডগুলো দিতে পারা সম্ভব। কারণ ইহা এখন কেন টেস্টিং পিরিয়ডে রয়েছে, কেন কি কারণ রয়েছে, তাদের আপডেটগুলো কি চালাচ্ছে, এখানে যে বলা হয়েছে এখানে আপডেটের কথাটা, কামিং সুন ফ্রম ইয়া, কামিং সুন বলে ইয়ারও লুক আউট ইন হাউস আপডেটস ফ্রম ইয়া, ওকে, তাদের ভেতরকার আপডেটগুলো চলছে কিন্তু। এবং ভেতরকার অ্যাডের যেগুলো দেখবেন রেফারালগুলো আপনার কাছে আসছে নাকি, তাহলে বুঝে যাবেন যে ধারে কাছেই জিনিসটা আছে, খুবই কাছাকাছি এই দিনটা রয়েছে, এবং সেটা যে কোনো সময় হতে পারে। সেটা হয়তো রাত্রে ঘুমাচ্ছেন, সকালবেলা উঠে দেখলেন এরকম হয়ে গেছে, এরকম হতে পারে। এটা কোন টাইমে হবে ইয়া আমাদের নিউজ লেটার দিয়ে জানিয়ে দেবে। তো আমাদের এই লাইভ সেশনটায় কিছু না কিছু সমস্যা আমাদের সমাধান করার জন্য ইয়া চাইছে কি, এটা যারা বিজ্ঞাপনটি দেবে ইন্টারন্যাশনালি, তাদের থেকে বেশিরভাগ টাকাটি পাওয়া যাবে। তো এই টাকাটা আমাদেরকে ডিস্ট্রিবিউট করবে, তখনই আমরা যাতে ভিউটা যেন সঠিকভাবে দেখি, অপচয়টা না হয়, তার আপডেটগুলো ব্যাকহ্যান্ডে চলছে। এই ব্যাকহ্যান্ডে যতক্ষণ না আপডেট শেষ হচ্ছে, তারা পরিষ্কারভাবে আমাদেরকে সেই পেডগুলো দিতে পারছে না। এবং এই আপডেটটা কমপ্লিট হলেই তাদের অ্যাডভার্টাইজিংয়ের কিছু টেস্টিং তাদের মনে হয়েছে নিশ্চয়ই, যে অ্যাডভার্টাইজাররা এখানে এসে কিছু লস করছে, তাই সেই আপডেটগুলো তাদের জন্য দরকার, যেটা আমি এতদিন বলে এসেছিলাম, তাই না? এতদিন আপনাদেরকে বলেছিলাম যে এই আপডেটগুলো কিন্তু একটা না একটাকালীন দরকার। কারণ প্রথমে আমাদের চন্দন স্যার বা আমাদের যে ভলেন্টিয়াররা আছে, আলফা ভলেন্টিয়ার মেন যে হেড, তারাই কিন্তু নিজেরাই বলেছিলেন যে এই জিনিসগুলো আমাদের কাছে নেক্সট ব্যাটার্নে আসবে, এবং প্রথম থেকে এটা জানি আমরা আসবে। আমরা জানি যে এটা যতক্ষণ না আসছে ততক্ষণ সম্ভব না। তো এরপরে এটা আর একটা প্রশ্ন আসে যে আমাদের কাছে ব্রাউজার দিয়ে দেখবো, নাকি আমাদের যে অ্যাডভার্টাইজিং যে প্ল্যাটফর্মটা আছে তার অ্যাপ্লিকেশান দেবে কিছু। দেখুন, অ্যাপ্লিকেশান ব্রাউজারের মাধ্যমে দেখা যায়, কিন্তু যদি নেক্সট বাটন বা অন্য কিছু আসতে চায়, তো একটা অ্যাপ্লিকেশান হলে বেটার হয়, তাতে একটু এররগুলো, এই কুকিজ ক্লিয়ার করছি, অনেকের অসহ্য লাগছে। কিন্তু এটা যদি অ্যাপ্লিকেশান হয়ে যায়, এটা অনেক বেটার কাজ করবে, এবং এর ফলে আমাদের পেডারগুলো সঠিকভাবে আসবে, সঠিকভাবে কাউন্ট হবে, কোনো রকম সমস্যা হবে না, হবে কিন্তু খুব কম। তো সেই জন্যই আমাদের এই আপগ্রেডেশনটা দরকার। এবং টেস্টিং পিরিয়ডটা যতক্ষণ না যাচ্ছে, তারা বুঝতে পারছে না যে না, আমরা টেস্টিং পিরিয়ড বা টেস্ট করে বুঝে নিয়েছি যে আমাদের যে অ্যাডভার্টাইজটা আমরা রান করে দেবো এবারে, যে ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজারদের থেকে নিয়ে অ্যাডভার্টাইজটা রান করে দেবো যা এতদিন ডিল করে এসছে, এবং তাদের যেন কোনোভাবে লোকসান না হয়, এই অ্যাডভার্টাইজারটা ম্যাক্সিমাম যাতে একটা পান আপনারা, সেটা আমরা চেষ্টা করছি। এখানে কিন্তু লোকাল অ্যাড থাকবে না, একটাও ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজ থাকবে। তো সেহেতু এই ইন্টারন্যাশনাল অ্যাডগুলো সবাই আশা করি পাবে, কিন্তু কতগুলো করে পাবে, কি পাবে, এখনো অবধি জানা যায়নি। এবং এর ব্যাপারে এটা আমাদের কাছে নিউজ লেটারের মাধ্যমে জানিয়ে দেবে, আমাদের আগেই বলেছে, আগেই ইনফরমেশান দিয়েছি, এবং যারা যারা অধৈর্য হয়ে পড়ছে তাদেরকেই আমি ভালো করে বোঝানোর জন্য ধীরে ধীরে কথাগুলো এরমভাবে বলে বলছি। আমি আগের দিনে একটা কমেন্ট পেলাম, আমার খুবই খারাপ লাগলো। তো জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি আমি কাউকে বা কোনো একটা সম্প্রদায় নিয়ে কিছু বলতে চাই না, সেই জন্য আমি চুপ রয়েছি। কারণ এখানে কেউ কেউ ভাবছে আমাদের ইন্ডিয়া থেকে বেশিরভাগ লোক দেখে না যে আমাদের চ্যানেলটি কি, এবং ইন্ডিয়ানরা ভাবে কি আমাদের বাঙালিরাই, তারা কিন্তু নিজেরাও বাঙালি আছে, তা আমাদের বাঙালিরাই এই জিনিস করতে পারবে না, কোনো দিন বলতে পারবে না, বোঝাতে পারবে না। তারা গিয়ে দেখে হিন্দিতে, হিন্দিতেও গিয়ে দেখে, উর্দুতেও গিয়ে দেখে, যে কোনো চ্যানেলে, মানুষ তো সবাই। তারা বললেন কি, একজন কমেন্ট করেছেন
যাই হোক, আমি আর কমেন্টটা বলতে চাই না, এটা একটা মানে বাজে ধারণা সৃষ্টি করবে। তো একজন কমেন্ট করেছেন এরমভাবেই, আমি এটুকু বলতে চাই, দেখুন আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের সমান অধিকার আছে। আপনার যদি মনে হয় যে কোনো মানুষের সমান অধিকার নেই, তাহলে আপনি ভুল, আমার চ্যানেলে কোনো দিন ঢুকবেন না। আমি বলছি যাদের এই ধারণাটা এখনও আছে, প্রত্যেকের সমান অধিকার আছে এবং প্রত্যেকের উপর যেন সম্মানটা বজায় রাখা হয়। আপনি এটা কুদৃষ্টি দিয়ে একজন মানুষকে নিচ দেখাচ্ছেন, কুদৃষ্টি দিয়ে একজন মানুষকে উঁচু দেখাচ্ছেন, এইগুলো কিন্তু আমাদের আজকের দিনে চলে না। একজন শিক্ষিত মানুষ তো কোনো দিনই করে না, একজন প্রকৃত শিক্ষিত মানুষ কোনো দিন করে না, হতে পারে তার ডিগ্রিধারী নাও হতে পারে। তো এখানে কী হয়েছে, একটা মন্তব্য এসছে যে আমরা নাকি এক সম্প্রদায়ের মানুষকে বেশি বোঝাতে পারি, কারণ আমরা খুব চালাক, আমাদেরকে বোঝাতে পারবি না। মানে তারা মনে করছে তারা খুব চালাক এবং তারা বুঝতে পারে না। তো আমাদের যখন এই চ্যানেল বাংলা, আমাদের যে চ্যানেলটি রয়েছে, আজ পর্যন্ত কোন ইউটিউবার বা কোন জায়গায় কোন লিডার আপনাকে আমার আগে দেখিয়েছে যে কুকিজ অপশানটা যদি ইয়া থেকে ডিলিট করেন তবে গিয়ে আপনার যে আইডি তে আপনার আর্নিংটা বারবার যতবার খুশি ক্লিক করলে দেখলেও আপনি সেই আইডির যে আর্নিংটা দেখতে পারেন, একদিনে একাধিকবার 10-12 বারেরও বেশি আপনি দেখতে পারেন। তো সেই জিনিসটা আমি এখনও বলছি, এটা এরমভাবেই কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে থেকেই ছড়িয়েছে। প্রথম অনেক ডিসকাশন হয়েছে যে আমরা আমাদের মিটিংয়ে বা আমাদের মতো অনেক মিটিং আছে সেখানে কিন্তু নিয়ে এসেছি, এটা এমনি এমনি বলছি না। কারণ মানুষজন এমনভাবেই ভাবছে যে আমরা যেন বাঙালিরা তুচ্ছতাচ্ছিল্য করার বিষয়। আমরা তাদের এটুকু বলি যে আমরা কতটা অ্যাডভান্স, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসিয়ে বসিয়ে প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে সলভ করে দিতে পারি, এবং যে প্রবলেমের গেস করে আমরা অনেক প্রবলেম এরকম সলভ করেছি শুধু অভিজ্ঞতার উপর বেস করে। এবং আপনারা কি করেছেন, কিচ্ছু করেননি, একটা মানুষকে হেল্প করতে পারেননি, একটা মানুষকে না। এবং এটা আমাদের বাঙালিদের মিটিংয়ে, আমার চ্যানেলের মিটিংয়েই এগুলো সম্ভব হয়েছে, লাইভে সবাই দেখেছে, তার রেকর্ডও আছে, আপনিও দেখে নিতে পারেন। তো দেখুন আজকের দিনে আমরা যে পরিস্থিতিতে আছি, কোনো সময় আমরা যদি মনে করি যে না আমরা বিশাল কিছু পেয়ে গেছি, তখনই আমাদের পতন কিন্তু শুরু হবে। কারণ জীবনটা এতটাই বড় এবং টেকনোলজিপূর্ণ, যখন তখন আপনাকে স্পিডে নিচে নামিয়ে দিতে পারে, স্পিডে উপরেও তুলে দিতে পারে। তাই কাউকে কোনো দিন অসম্মান করবে না, বিশেষ করে কোনো সম্প্রদায়, কোনো জাতি বা কোনো জায়গার মানুষজনকে। এটা আমি তো পছন্দই করি না, এবং সত্যি বলতে আমি জীবনে এরকম কোনো কিছু নিচ মানসিকতা কারোর মধ্যে দেখিনি। তো যারা যারা এই মন্তব্যগুলি করেছে তাদের জন্য আমি মানে কি বলবো, খুবই খারাপ লাগলো যে আপনাদের তরফ থেকে কিছু মানুষের, সবার না, কিছু মানুষের তরফ থেকে একটা সম্প্রদায়ের সম্পর্কে এরকম বাজে ধারণা পেতে, এবং তারা নিজেদেরকে এত পণ্ডিত মনে করেন, তারা বাংলা চ্যানেলও দেখেন না, বাঙালিদেরও তুচ্ছতাচ্ছিল্য করেন। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, ভবিষ্যতে কোনো দিন হেল্প চেতে আসুক, আমি কোনো দিন হেল্প করবো না, পরিষ্কার বলছি, আমি এই জায়গাটা ওয়েলকাম বলবো না। কারণ আপনারা এতটাই বোঝেন যখন, আপনারা নিজের হেল্প নিজে দেখে নেবেন, এবং সত্যি আমার চ্যানেলে আসার দরকার নেই, চ্যানেলকে আমার কাছেও আসার দরকার নেই, আমি কোনোভাবে হেল্প করবো না সেই সব নিজ মানসিকতা যুক্ত মানুষদের, কারণ তারা কোনো মানুষের পর্যায়ে পড়ে না, এটুকু বলবো। আর যারা বলছে যে হতাশ হয়ে গেছি, আমরা বারবার করে ইয়াতে অ্যাড পাচ্ছি না, ই পাচ্ছি না এক জায়গা থেকে, সেই নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কিছুক্ষণ বাদে আপলোড করে দেবো, বা আজকে রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা আপলোড হবে, সেটা আপনি দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখাবেন নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।